হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শুক্রবার সকাল থেকে, এখন বাজে সকাল 9টা, আজকে সকাল 9টা থেকে আজকে দিনে আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকাল সকাল চা নিয়ে চলে এসেছি, আমার ছেলেকে মুখ ধুয়ে দিয়েছি, ব্রাশ করিয়ে দিয়েছি, ওকে খাওয়াবো বিস্কুট আর আমি খাবো চা। আমি কিন্তু চা খাই না, কিন্তু আজ খাবো, আজ গলাটা বিশাল ব্যথা করছে, তো দুধ চা একটু খেয়েই নিই। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, আমার শ্বশুর আমার সামনে বসে আছে বলে আমি ভিডিওর মধ্যে ভয়েসটা দিতে পারলাম না, যার কারণে আমাকে ওভার ভয়েস দিতে হচ্ছে, ঠিক আছে? তো সব কিছু বুঝতেই পারছো, উনি এসব একটু পছন্দ করে না, তাই ক্যামেরাটা ধরলে অতটা সমস্যা হবে না, কিন্তু মানে বক বক করলে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, দেখলে সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, চা টিফিন করা হয়ে গেছে, ছেলেকে বিস্কুট খাইয়ে দিয়েছি। আজকে আমার বর আর আমার ছেলের বাবা মানে বাড়িতে আছে, তো ছেলেকে গিয়ে দিয়ে আসবে। আমার এখন বিছানা তোলা হয়নি, সকালবেলা অল্প রান্না হয়েছে আর এখন রান্না করতে হবে, ঠিক আছে? অল্প রান্না শুধু কৃষ্ণার জন্য করে দিয়েছি, আর অল্প আর করতে হবে বাকি রান্নাটা, মানে বাকি রান্নার মধ্যে বেলায় রান্না করো, তো বেলার মতো করে নেবো, এরকম প্ল্যান আছে আর কি। তো চলো, আজ ওর বাবা বাড়ি রয়েছে, তার কারণটা তোমাদের পরে জানাচ্ছি, এখন ভিডিওটা দেখতে থাকো। এখন এখন বিছানা তুলবো, ঘর ঝাড় দেওয়া আছে, মুছবো, বাসন মাজবো, জামা প্যান্ট কাচবো, ছেলের স্কুলে দিয়ে আসবো, চান করবো, ছেলে চান করবো, ছেলের খাওয়াবো, এটুকু করতে হবে আমার 1 ঘন্টার মধ্যে, কারণ এখন হচ্ছে 9:30 আর 10:30-এর মধ্যে ছেলে রেডি করাতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিও আজকে ভিডিও ভালো লাগবে। তাহলে টাটা বাবাই, দেখা হচ্ছে কিছুক্ষণ পরে, কিছুক্ষণ পরে। তো গাইজ, দেখো স্নান করে আমি চলে এসেছি, এখন বাজে 11টা, ফের আমার রান্না করতে হবে। তো আমার বর আমার ছেলেকে নিয়ে মানে স্কুলে গিয়েছে, আজকে দিয়ে এসছে, আর একেবারে বাজার করে আমার কথা আছে, সকালবেলা রান্না করেছি, আসলে খাবো একটু। তো চলো, আমি এখন ওয়েট করছি বাড়িতে বাজার নিয়ে আসার জন্য, ফের আবার রান্না করতে হবে। রান্নাটা উনুনেই করবো, যেটা রাতে উনুনে করি সেটা আজকে দুপুরবেলায় করে নিলে আর রাতেবেলা কোনো ঝামেলাই নেই, ঠিক আছে? তাহলে ভিডিওটা দেখতে থাকো, কী আনে দেখি বাজার থেকে আর কী খাই সেটাও তোমরা দেখো। দেখো আমার অবস্থা, আমার আর কিছু বলার নেই, আমার ভালো লাগছে না। আমি এই যে বাজার থেকে আসছিল না বলে আমি এই বসে বসে লাউ কাটছিলাম, এখানে যাও লাউ কেটে, এই লাউ কাটছিলাম, লাউ কাটতে কাটতে এসেছে 11:10, এসে বলছে কি তুমি ছেলে আনতে যাবে, আমি চলে যাচ্ছি বলে বাগানে চলে গেল। বাগানে গিয়েছে, তার কারণ হচ্ছে আমাদের জায়গাটা যে মাফ হচ্ছে, সে কারণে দিয়েছে, বাগানে চলে গিয়েছে। বাগানে যেতে আমার বলে ছেলে তুমি আনতে যাবে, ছেলে স্কুল ছুটি 12:00, এখন বাজে 11:45। যে মার আর মাংসটা এনেছিলো সেটা আমি ধুইলাম, কি তাড়াতাড়ি করে ধুইলাম, ধুয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে মাছটা ভেজে রাখলাম, চিকেনটা বাইরে রাখলাম, আর এই যে এখানকার সব কিছু পড়ে আছে। এখানে আমি লাউটা এক্ষুনি কাটছিলাম, এই লাউটা উনি রান্না করবো, তার উপরে হুকুম দিয়ে গেল কি এবেলা কম করে রান্না করবে, ওবেলা রুটি করবে, রুটি আর কালু ছেলে ঘুগনি করবে। মাদারা কীরকম আগুন হয় তোমরাই বলো, তাহলে বিয়ে করলেই তাহলে জীবন শেষ। এই যে 11:45 বাজে, এবার আমি ছেলে রান্নাতে যাবো, কখন এসে এখনও ভাত বসাবো, কী কী রান্না করবো, এখনও কাটাকুটি বাটাকুটি কিছুই হয়নি, মাথাটা আমার মানে খারাপ হয়ে যাচ্ছে, জাস্ট মানে পাগল হয়ে যেতে ইচ্ছা হচ্ছে আমার, এখন ভালো লাগতেছে না কিছু। তো চলো ভিডিওটা দেখতে থাকো, লাস্টে কী হয় দেখো। তো গাইজ, দেখো ছেলেকে স্কুল থেকে চলে এসেছি, এখন বাজে 12:30, তো রান্না বান্না তো জানো, কোথাও উঠেছো তুমি? ওই তো, তো এখন মাঝে 12:30, আর এখন তো রান্না বান্নার পালাই তো কিছুই হয়নি, তোমরা ভালো করেই জানো। তো চলো কি রান্না বান্না করি দেখি, আর ছেলের কাছে ফোনটা একটু থাকবে, ছেলে একটু কার্টুন দেখবে, ওকে মোবাইলটা একটু শান্ত করে বসিয়ে রেখে দিই। চলো নিচে বসো, নিচে বসো, নিচে বসো, তুমি মোবাইল দেখবে তো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, রান্না করি 12:30 সময় রান্না বসাবো, ঠিক আছে? 12:30 সময় না, 12:30 পরে, কারণ 12:30। তো গাইজ, দেখো এখন বাজে 2:20, রান্না আপাতত কমপ্লিট হয়েছে, কেমন ভালো? এই যে আমার ছেলে বসে রয়েছে, এই যে মহাজন ফালতু লোক, ফালতু লোক আর কি রান্না করেছে তোমাদের দেখিয়ে দিই। আর আমার শ্বশুর কাছে স্নান করতে এখনো আসেনি, আসতে মনে হয়। তো চলো দেখিয়ে দিই কি রান্না হয়েছে, সব নিয়ে রেডি করে বসে আছি। দেখো থালা হয়নি, তরকারি বেশি খুঁজছি করিনি, একটা তরকারি ভাত খেয়েছি, দেখো দেখি দেখি করেছি। দেখো ভাত, ভাতের মধ্যে দিয়েছি উচ্ছে আলু সেদ্ধ, এখনো মাখানো হয়নি।
এখানে হচ্ছে ছেলের জন্য একটা কাতলা মাছ ভেজেছি, আর এখানে আছে চিকেন, দেখো তো। চলো খাওয়া দাওয়া করে নি, খাওয়া দাওয়া করে কোথায় ফিঙ্গার ফিঙ্গ হয়েছে ওরম দেয়। আমার শ্বশুরের জন্য একটা ফোন কেনা হয়েছে, আমার শ্বশুর কিনেছে, দেখো ফোনটা একটু আঁকাই দাও, আঁকাই সবার ফোন আছে ওনার, আফসোস রেডমি সেট, আমার বাড়ি সবার ফোন আছে ওনার নেই, আমার ছেলের বাদে সবার ফোন আছে, তাই না? আমার ছেলের বাদে সবার ফোন, আমার আমার বড় কৃষ্ণা, আর আমার শ্বশুরের একটা হয়ে গেল, এই রিসেন্ট কিনেছে, তিন চার দিন হচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ফিরে আসছি খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা, এখনই তো প্রায় 3টে বাজে, আজকে মনে হয় শুতে পারবো না। তো ভাই দেখো যাচ্ছি এখন জামাবান তুলতে, দুপুরবেলা 3টে বাজে, ভাবলাম জামাবান কটা তুলে নিয়ে গিয়ে আর শুই, খাওয়া দাওয়া এই সবে কমপ্লিট করে উঠলাম, এই যে আমাদের জামাবান এখানে আছে কিছু, তো চলো জামাগা তুলে নিয়ে ঘরে যাই। তো আজ দেখো ফিরে এলাম সন্ধেবেলা চা নিয়ে, শ্বশুরকে লাল চা করে দিয়েছি আদা দিয়ে, তাই ভাবলাম আমি একটু খাই, গলাটা ব্যথা ব্যথা। এই যে আমার বড়মশাই এখনও শুয়ে আছে, আমার ছেলেও শুয়ে আছে দাদুর বিছানায়, এত গরম, যতবার নিতে যাই ততবার ঠোঁট ফিরিয়ে নিয়ে চলে আসি, বিরক্ত। হালকা একটু গিয়েছে, তো খাচ্ছি এখন চা, বিস্কুট নিই নি, হাত ব্যথা করছে, দাঁড়াও আমি চা খাবো কি, আমি এখনও কাপ ধরতে শিখিনি, কাপ ধরতে গিয়ে হাত ব্যথা করছে, ভাবা যায়। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কি খাবো, কি টিফিন হবে, এখনও কিছু হয়নি, তো রান্নাবান্না তো করতেই হবে, কারণ আমি করেছি অল্প করে, যা করার করেছি অল্প করে, শালা পায়ে একটুখানি পড়লো। চাটা এক্ষুনি গলায় যদি ঢেলে দিই যা হবে না, এই যে উঠবে না কি, উঠবে, উঠবে না এখন, বাদ দাও, চা খাবে, আসো চা খাবে, খাবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট কি হয়। আস্তে আস্তে আসো, বাবা শুয়ে পড়ে, এখন ফুচকা খাওয়ার সময় চলছে, চলো 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 চলো, না খাও, কটা খাবে, কটা খাবে তুমি, আগে তুমি খাও, বেশি হলে আমরা খাবো, না 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 ওটা ডোবাচ্ছিস কেন এর মধ্যে, তুই খা তোর মতো, ফুচকা ফুচকা তো তুলে খা, তুই খা না ওর উপর রেখে খা, আস্তে আস্তে খা, আস্তে আস্তে আস্তে, ওটা কি হচ্ছে, পাগলার অবস্থা দেখো, তো গাইস দেখো আমি এখন কি করছি, কি করছি, কিছু করছি না, ঘরে যাচ্ছি, না ঘরে যাবো না, তার আগে দেখিয়ে দিই রাত্রেবেলা কি রান্না হয়েছে, আর তো সেই ফুচকা খাওয়ার পরে আর তো আসতে পারিনি ক্যামেরার সামনে, তো চলো তোমাকে দেখিয়ে দিই কী রান্না করেছি আমি আজকে রাতে, আমি সকালবেলা রান্না হয়েছে, ফের বেলার হয়েছে, ফের আবার এখন হয়েছে, কে রান্না করে আমার মতো, এত কেউ করে না আমি ছাড়া, তো চলো দেখিয়ে দিই,
এখানে আছে ময়দার রুটি, ইয়া। এখানে আছে কাবলি ছোলার ঘুগনি, ইয়া। এখানে আছে ওবেলা চিকেন, টুম। তো গাইস দেখলে আজকে আমাদের কী রান্না হয়েছে, আর তোমাদের ভিডিও কেমন লেগেছে একটা লাইক দিয়ে যাবে যাওয়ার সময়। আর হ্যাঁ, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে কালকে, কালকে আবার কোনো ভিডিওর সাথে তোমার দেখা হচ্ছে। ততক্ষণ ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার ভিডিও দেখতে থাকো। টাটা, বাই বাই। আজকের মতো সবাইকে গুড নাইট।